মেজিয়ার তৃণমূলে জনসভা থেকে শুভেন্দুকে একহাত, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ থেকে রেহাই পেলেন না রাজ্যপালও। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণের সঙ্গেও তুলনা করতে ছাড়লেন না তৃণমূলের এই সাংসদ। তিনটে দপ্তরের মন্ত্রী, তিনখানা চেয়ারম্যান, জেড ক্যাটাগরি নিরাপত্তা রক্ষী, তবুও বলে আমার কোনো লোক ছিল না। আর এত কিছু পেয়েও আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুবই খারাপ, তাই না? খারাপ তো লাগবেই, মুখ্যমন্ত্রীর চেয়ারটা যে তাকে ছেড়ে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে খারাপ তো লাগবেই। এই ভাষাতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে তীব্রভাবে কটাক্ষ সুর শোনা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাছের তলায় ছিলেই বলে এত বড় হয়েছ, নাহলে তোমাকে চিনতেও কেউ পারত না, কেউ চিনতে পারত না। তিনটে দপ্তরের মন্ত্রী, তিনখানা কম চেয়ারম্যান, আর কি দেওয়ার বাকি ছিল গো? বলে আমার কোন লোক নেই, যেন স্বামী বিবেকানন্দ। আহা রে, তিনটে দপ্তরের মন্ত্রী, তিনটে কর্পোরেশনের চেয়ারম্যান, জেড ক্যাটাগরি, আমার কোন লোক নেই, রামকৃষ্ণ দেব, আমার কোন লোক নেই, কি বাকি ছিল? আজ মমতা বন্দ্যোপাধ্যায় খুব খারাপ না? শুধু একটি জিনিস মমতা দি ভুল করেছে, দেয়নি বলে। একটি জিনিস বাকি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় দেয়া, কি বলুন তো? বাবা আয়, আয় বাবা আমার, কাঠির মেজবাবু তুই আমার, নাট্টা গোট্টা কাজু বাদাম খা বাবা আমার, সোনা আমার, এসে আমার মুখ্যমন্ত্রী সিটটায় তুই বসে পড়। রাজ্যপাল জগদীপ ধনখড়কে সাদা হাতি বলে মেজিয়ার জনসভা থেকে কটাক্ষ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি ওকে বলি হোয়াইট এলিফেন্ট, সাদা হাতি। সাদা হাতি পুষতে যত খরচা তেমনি ওকে রাখতে তেমনি তত খরচা। ও শিলিগুড়িতে গেল, দার্জিলিং যাওয়ার পথে শিলিগুড়িতে যেয়ে বললো প্রেস কনফারেন্স করে, উদার বৈতুস্তরে পোয়া, উদার তো তোস্তরে পোয়া, উদার তুস্তরে পোয়া, উদার তো তুস্তরে পোয়া, কিন্তু আপনি তো বলছি না এই কথা। আরে কোথা থেকে পেলি ফিগার? সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।